কল্পনাই করতে পারি না। আমি আসলে দুঃখিত, এত ছোট জায়গাতে আমার ফাংশনটা করা উচিত হয়েছে না। আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কাছে বলা বাহিল্য আমি এই জায়গাতে অনুষ্ঠানটা করা আর কি। তো এখানে আমার দেখেন আলহামদুলিল্লাহ 43 years ফরেন লাইফ, আপনাদের দোয়ায় জীবনে অনেক কষ্ট গেছে, দুঃখ গেছে, সুখ আসছে, দুঃখের পরেই সুখ আসে মানুষ, এটা কোনো সন্দেহ নাই। আমি কিন্তু জীবনে কাজ নিউ ইয়র্কের মাটিতে এসে দুইটা তিনটা কাজ করতাম, নিউ ইয়র্কে শুধু এক শার্ট আর এক প্যান্ট পরে আসছিলাম 38 years ছিল। এখানে আসার পর হয়তো একে পরে একে পরে এক আমি হয়তো দুইটা তিনটা কাজ একসাথে করতাম। আমার আহাত ভাই হয়তো বলতে পারতেন যে আমি কি কত কঠিন কাজ করতাম না ওনারা, কিন্তু বাস্তব আমার কলিগ ছিলেন, কিন্তু ওনারা চিন্তা করতে পারতেন না যে আমি এত কষ্ট করতে পারি। আলহামদুলিল্লাহ দেখেন ইরান থেকে শুরু করে, ইরানে আমার রুমমেট ছিলেন এই যে আমার মসুফ ভাই, একটু তো দাঁড়ান না মসুফ ভাই, উনি আমার রুমমেট ছিলেন 43 years ago ইরানে, কিন্তু আমরা এক রুমে থাকতাম। তো আপনাদের দোয়ায় আমি কিন্তু ইরানে একটা জেবা কোম্পানি ছিল, জেবা কোম্পানিতে কাজ করতাম। ওইখানে জেবা কোম্পানি একটা কোম্পানিতে প্রায় 5,000 বাঙালি ওইখানে কাজ করত, বাঙালি এবং পাকিস্তানিরা। এই কোম্পানিতে কিন্তু আপনাদের দোয়ায় আমার এমন একটা কাজ হইল, আমি কিন্তু চিফ ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট, যেটা হয়তো বা কল্পনা আমি নিজেই করতে পারি না। একজন নতুন লোককে ওরা নিয়ে আমাকে একটা পজিশন বসিয়ে দিল। তো আমাদের বাঙালির মাঝে কিছু নেচার আছে, অনেকরা 4-5 বছর পূর্বেই কাজ করতো কোম্পানিতে, কিন্তু আমাকে এই পজিশনটা দেওয়ার পরে অনেক অনেক ওরা জব করছে ম্যানেজারের কাছে, সুপারভাইজারের কাছে, যে কেন আমাকে এই চাকরি দেওয়া হলো, তাদের দেওয়া হলো না কেন। তো এটা সব কিছু ভাগ্যের পরিহাস, দেখেন মা বাবার দোয়া ভাগ্যের পরিহাস। ইরানে আমি কিন্তু অফিসিয়াল জব করতাম চিফ ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট জব করতে। ইরান থেকে আমাদেরকে বার করে দিল, সাহসা ছিল কমিনি আসলো, আমরা থাকতে পারলাম না। জার্মানে আসলাম, আলহামদুলিল্লাহ জার্মানে প্রায় 3 বছর ছিলাম। আপনাদের দোয়ায় আমি একটা কোম্পানিতে কাজ করতাম, জেবা কোম্পানি নাম ছিল। এই কোম্পানিতে কিন্তু আমার এক ফ্রেন্ড আছে, উনি আহাত মন্ট্রিয়ালে আছে, উনি বসবাস করতেছে কানাডাতে, ওই দুই ফ্রেন্ডই কাজ করতাম। আমরা 6 জন রুমমেট ছিলাম, কিন্তু ওনারা আমার 5 জন রুমমেট যে পয়সা রুজি করতো, আমি কিন্তু এক হাতা পয়সা রুজি করতাম। আমি বাইরে কনস্ট্রাকশনের কাজ করছি, রাস্তা বানাইছি, ফিল্ড বানাইছি, এইগুলোই কাজ করতাম জার্মানিতে। কিন্তু আমার মসুফ ভাই আমার বন্ধু মানুষ, কিন্তু উনি বলতেন তুই এত কষ্ট করছ আমরা তো কল্পনাই করতে পারি না। ওনারা 5-7 জন যে ইনকাম করতেন জার্মানিতে, আমি একাই তার রুজি করছি আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছার উপর হয়। 1982 নিউ ইয়র্কের মাটিতে আসলাম, এখানে আইসা মদিনা মসজিদে আমার প্রথম প্রথম লাঞ্চ করি মদিনা মসজিদে। আমার ফ্রেন্ড জুমকে জানি না দেরি হচ্ছে কেন, উনি আসার কথা ছিল, উনি এবং আব্দুল সত্তার আত্মবালির কাজিন একসাথে ওখানে লাঞ্চ করলাম, ওইটা এই নিউ ইয়র্কের জীবন শুরু হইলো, যাত্রা শুরু হইলো। 1982 আসার কয়েকদিন পরেই আমি একটা কোম্পানিতে কাজ শুরু করে দিলাম, এই যে আমাদের বাংলাদেশের একটা প্রতিষ্ঠান শাহজাহান, 1 মাস 13 দিন কাজ করেছিলাম ওই প্রতিষ্ঠানে। কাজ করে পরিস্থিতির বাধ্যতে আমি ওইখান থেকে কাজ ছাড়তে বাধ্য হলাম, অন্য জায়গায় 1 বছর মতন রেস্টুরেন্টে কাজ করি। ওইখানে 1 বছর কাজ করার পরে রকফেলার সেন্টার, আপনারা দেখছেন একটু ভিডিও আগে, ওই রকফেলার সেন্টারে আমি প্রায় 2 থেকে 2.5 বছর কাজ করছি। ওইখানে 2.5 বছর কাজ করার পর আমি মেরিয়ট হোটেলে প্রায় 14 বছর এখানে কাজ করি। 14 বছর পর আমি কাজ থেকে রিজাইন দিয়ে চলে আসি। আমি 1988 কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন, 1988 স্টার্লিং এভিনিউ সর্বপ্রথম ব্যবসা আলামিন হালাল মিট দিয়ে আমার ব্যবসা যাত্রা শুরু করি। 88 ব্যবসা শুরু করার পর কয়েক মাস পরেই এই যে পশরা আসছিল, এর 1-2 বছর পরে একটা লোক ছিল এই যে কুমার নামে, সে এসে একটা দোকান করলো। এরপরে 1995 এখানে ওই যে এখন ফ্রেন্স গ্রোসারি আছে, এই গ্রোসারিটা আসলো। 4-5টা গ্রোসারি হওয়ার পর আমি চিন্তা করে দেখলাম যে এখানে আমরা সীমিত লোকজন, আমরা এই গ্রোসারিগুলা দিয়ে এতটুকু গ্রোসারি চলবে না, আমার ব্যবসা চেঞ্জ করা দরকার। তো আমি 1998 আপনাদের দোয়ায় ডিসকাউন্ট স্টোর, যেটা July 4th আমি শুরু করেছিলাম, আপনারা দেখছেন এই ভ্যারাইটি ডিসকাউন্ট, এটি ডিসকাউন্ট স্টোর 1998 জুলাই 4th আমি শুরু করি। ওই দোকানের পর
আমার 205 স্ট্রিটে আরেকটা দোকান ছিল, ওই গ্রোসারিটাও আমি ডিসকাউন্ট স্টোরে ট্রান্সফার করে দিই 99 সেন্টের দোকান থেকে। আমার বাইকে যে আলামিন হালাল মিট, ওটা আমি ডিসকাউন্ট স্টোর করে নিয়েছিলাম 2000-এ 2001-এ। এরপরে ওয়াটসনে কিন্তু আমার আরেকটা দোকান আছে। আলহামদুলিল্লাহ এই চারটা দোকান হওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি কাজ থেকে বিরতি নিয়ে নিই কাজের জায়গায়। কিন্তু আপনাদের দোয়া, আমি তো দোকানে কাজ করছি, খুবই ইনকাম ভালোই হইতো, 30-35 ঘন্টা কাজ করতাম, কিন্তু $100,000 যে করতাম আমি মেরে ওঠে। 4 দিন কাজ করতাম, 35 আওয়ার্স, আই মেক $100,000 ইজি। কিন্তু আমি যে সময় কাজ থেকে রিজাইন দিয়ে আসি, ওরা বললো যে ওই মনে হয় পাগল, লোকজন হোটেলে কাজ পায় না, আর সে এখন রিজাইন দিয়ে চলে যেতেছে। তো আমি কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না, আমি ফুললি 4টা ব্যবসা আছে আমার। 88 থেকে ব্যবসা শুরু করেছিলাম, 99 পর্যন্ত আলহামদুলিল্লাহ 4টা ব্যবসা। এই সময়ে আমি কিন্তু ব্যবসাতে সময় দিতাম, আমার ওয়াইফ দেখাশোনা করতেন, আমার ভাই দেখাশোনা করতেন এই ব্যবসাগুলো। দেখলাম যে আমার দরকার, কিন্তু আমি না আসলে ওই ব্যবসাগুলো কিন্তু আমার অনুপস্থিতিতে ব্যবসা ঠিক মতন চলছে না, যার জন্য আমি রিজাইন দিয়ে চলে আসলাম 99-এর কাজ থেকে। আয়সা ব্যবসাতেই পরিপূর্ণভাবে আমি শুরু করলাম। আলহামদুলিল্লাহ আপনারা জানেন 4টা ব্যবসা, আরও 1-2টা ব্যবসা এরপরে আরও করেছি। মেনহাটেন একটা ব্যবসা ছিল, আমি ক্লোজ করে এসেছি। আমার বোন এখানে আছে, বোন বাগ নামাজ নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন, কেউ জানেন না। আমার কিন্তু আমরা 6 ভাই 2 বোন, সবাইকে আমি এই দেশে নিয়ে আসছি, আমি কেউকে বাদ দিই নাই। আমার ভাই বোন ভাতিজা ভাতিজি সবাইকে এই দেশে ওরা আসছে। আমি এদেশে আইনা সবাইকে কিন্তু ব্যবসা বাড়ি বস যা কিছু লাগে প্রত্যেকের আমি যতটুকু বাড়ি সবাইকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ভাই আর 2 ভাই এখানে আছেন, দেশে চলে গেছেন, হয়তো আপনারা দেখতেন ওনাদেরও ব্যবসা আছে 2-3টা, আমার বোনেরও ব্যবসা আছে 2টা। তো সবাই আমাদের ব্যবসা দেখেন প্লাডের মধ্যে ব্যবসা। আমি কিন্তু বাংলাদেশ থেকে যে সময় লেখাপড়া করি তখনই ব্যবসা করতাম, আমার বাবার ব্যবসা ছিল, আমার ভাইয়ের ব্যবসা ছিল। আমার বাড়ির নাম কিন্তু গ্রামের বাড়ির নাম দোকান বাড়ি। আপনারা হয়তো অনেক সময় আমি বলে থাকি বাংলাদেশে আমার বাড়ির নাম দোকান বাড়ি আর বাড়ির নাম দালান বাড়ি। আমার বাবা কিন্তু আজ থেকে 80-90 বছর পূর্বে আমাদের এলাকাতে কোনো দালান কোটা ছিল না। আফতাবালি তো এখানে এই যে বসে আছে সে জানে, আফতাবালি হয়তো এখন 47 বছর পূর্বে আসছে। জাওয়া বাজারের 3টা দোকান ছিল, 1টা দোকান ছিল আমার বাবা। আমার গ্রামের বাড়িতে 1টা দোকান ছিল, আমার বাবা তৈরি করেছিলেন, এই জন্য বাড়ির নাম দোকান বাড়িও ছিল, দোকান বাড়িও ছিল। আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর মেহরবানি, আল্লাহ এ পর্যন্ত এনে পৌঁছেছে। কষ্ট হয়তো অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ যা কিছু দিছে কষ্টের বিনিময়ে দিছে, এমনি আসে না কিছু, কিন্তু কোথা থেকে এমনি উড়াল দিয়ে আসে না। কিন্তু একটা কথা আছে না, কাটাহারি কান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি না, বুঝছেন? দুঃখ ছাড়া কিন্তু সুখ আসে না। এরপরও ওই যে আরেকটা কথা আমাদের কবিরা বলছিলেন, জগৎ হইতে অমঙ্গলকে উড়াইয়া দেওয়ার চেষ্টা করিও না, তাহলে মঙ্গল সময় তুলিয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ ঠিক অমঙ্গলকে সেভাবে গ্রহণ করিয়া থাকো। তো আমার এই যে কবি এই কথাগুলো যে সুখের দিন ছিল দুঃখের দিন ছিল, কিন্তু সকলের এই আমি এগিয়ে ইসলাম এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমার 2 ছেলে 1 মেয়ে আছে, ছেলেরা এখানে লেখাপড়া করছে। আমার ছোট ছেলেটা আছে এখানে আসান, আমি আশাবাদী সেই 2-4 কথা বলবো। আমার ছোট ছেলে বউ আছে, বড় ছেলেটা চলে গেছে 2 সপ্তাহের ভ্যাকেশনে, সে জাপানে আছে এখন। আপনারা দোয়া করবেন। আর আমার জীবনে দেখেন যাই হয়েছে যাই করেছি আলহামদুলিল্লাহ সবাই আমার মা বাবার দোয়া। আমার বাবা মারা গেছেন 1979-এ, আমি বাংলাদেশ ত্যাগ করেছিলাম 1979-এ আমার বাবা মারা যান, আমি আসার 1 বছর পরে। তো আমার বাবা বলেছিলেন কিন্তু যেদিন আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, বলছিলেন বাবা তুমি আইসা আমাকে পাইবাই না, চিন্তা করবে না, দোয়া করবে। ঠিক 1 বছর পরে আমার বাবা মারা গেলেন। আমার মা সম্বন্ধে বলে শেষ করতে পারবো না। আমার এলাকাতে এমন কোনো দিন কোনো মানুষ গরিব দুঃখী এলাকাবাসী যারাই আছেন, আমার বাড়িতে আইসা না খায়া যায় নাই। আমার মা সবাইকে খাওয়ার সময় হইলে খানি দিতেই হইত, কোনো যে গরিবরা আসলেই যে বলতেন আমার মা ওদের বাদ দেওয়া। আমার মা কিন্তু এত এত
ভালো ছিলেন, আমার আমার ব্যবসা সাথে অর্জন ছিলেন, 300 লোক আমার পরিবারে ছিল। কিন্তু আমার মা হাত দিয়ে না খাবাইলে আমার চাচা ছোট চাচারা জন্য আসলে ওদের পেট পড়তো না। সবসময় আমার মার জন্য অপেক্ষা করতো, উনি যদি দেন তাহলে ওনারা খাইতো। এইভাবেই ছিলেন আমার মায়ের অবস্থা। তো আপনারা জানেন আমার মা আল্লাহ ব্যস্ত শুক্র ইলেভেনে আমার মা কিন্তু 106 বছর বয়সে মারা গেছে। 2011 ওনার 106 বছর বয়স ছিল। তো আপনারা দয়া করবেন, আমি হয়তো অনেক লম্বা করে নিলাম, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমি এখন দেখছি আমার